बिस्मिल्लाहिर्रहमानुर्रहीम। हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल। बंधुरा अस्सलामु अलैकुम, आपनारा सबाई केमन आछेन? आशा करछि आल्लाहर रहमते शुक्र आलहमदुलिल्लाह आपनारा सबाई भालो आछेन एबं सुस्थ आछेन। आर बंधुरा आपनादेर दुआय आमिओ आलहमदुलिल्लाह बेश भालो आछि, तबे एकटु व्यस्ततार मध्ये दिन पार करतेछि, एइजन्य आपनादेर साथे भिडियो शेयर करते पारिनि। तो आशा करछि आपनारा एटा क्षमा सुंदर दृष्टिते देखबेन। तो एखन जे भिडियोटा आपनादेर सामने, आमार गाछेर बागानटाके ओइभावे जावा हय ना, कारण एटा तो आमार बेडरूमेर पाशे आर ओरा बेडरूमेई काज करतेछिल, तो एइजन्य ओइभावे देखा हयनि। गाछगुला ठीक सेभावे जास्ट एकटु पानि देई, आर गाछेर अवस्था खुबई खराब, आर बागानटाओ परिष्कार कराओ होच्छे ना। আর আজকে ফুলগুলা মানে দেখলাম, একটু ভালো লাগলো। এটা হচ্ছে দুপুরে যখন মিস্ত্রিরা সবাই খেতে গেছে তখন একটু শুট করে নিয়েছি। অনেক দিন থেকেই মানে আপনাদের থেকে দূরে আছি, এটা কিন্তু আমি আসলে খুব মিস করি। আর গত মানে আজকে যখন আমি ভয়েস দিচ্ছি, এই ভিডিওটা হচ্ছে তার দুই দিন আগের। তো মানে যেদিন ভিডিওটা করা শুরু করি, ওরা বলেছিল যে আজকে মোটামুটি ফিনিশিং দিবে আলমারিগুলার, মানে ওয়াল যে আলমারি। তো এই জন্য ভাবলাম যে আজকে একটু শুট করে রাখি, আপনাদের সাথে একটু শেয়ার করি, কারণ অনেক দিন থেকে আপনাদের থেকে দূরে আছি, তো খুব মানে মনে পড়তেছিল। আর এটা যেন আমার কেন জানি একটা মানে অভ্যাস হয়ে গেছে যে আমাকে বলতেই হবে, সারাক্ষণ এত কিছুর মাঝেও যেন কি যেন মিসিং মিসিং লাগতেছিল যে ভিডিও দিতে পারছি না। এটা আসলে খুবই নিজের কাছেও খারাপ লাগে। তো এটা হচ্ছে আমার বেডরুমের কিছু আমি ওয়ালে ক্যাবিনেট করেছি, এগুলো আমি আস্তে আস্তে আপনাদের সাথে সব কিছুই সুন্দরভাবে শেয়ার করব। তো আজকে একটু সিম্পলভাবে দেখিয়ে নিচ্ছি। এটা হচ্ছে আমার নামাজের যে নামাজের জায়গা করেছি আমার বেডরুমে, যেখানে শুধু নামাজ না, এখানে আমার বসে থাকা এবং পছন্দের জায়গাটা হচ্ছে। আর এই যে এখন যে সুরটা দেখতে পাচ্ছেন বাগানের, এটা কিন্তু রাত 11:45টার মতো হবে। তো এই সময় ওরা মানে আমাকে ডাকলো যে ম্যাডাম এসে দেখে যান, আমরা প্রায় মোটামুটি গুছিয়ে নিয়েছি। তো পরে আসলাম, আর ওরা যেহেতু এত রাত পর্যন্ত কাজ করতেছিল, পরে আপনাদের ভাইয়াকে বলে একটু ফুড পান্ডা থেকে খাবার অর্ডার করে ওদেরকে খাইয়ে দিলাম চিকেন বিরিয়ানি, কারণ এত রাতে ওরা আবার চাবে বাসায় গিয়ে খাওয়া দাওয়া করতে করতে তো অনেক লেট হয়ে যাবে। জাস্ট এখান থেকে খাওয়ার পরে ওরা যেন বাসায় গিয়ে, কারণ সকালে আবার চলে আসে 9:30 থেকে 10টার ভিতরেই কিন্তু ওরা চলে আসছে। আসলে ওদের প্রতি আমি খুব প্লিজড, কারণ ওরা নিজে থেকেই অনেক অনেক মানে মানে চেষ্টা করতেছিল কাজটা যেন তাড়াতাড়ি হয়। তো এই যে আলমারির ফাইনাল লুক হচ্ছে এরকম হয়েছে। তো যতটুকু আমি ভিডিও করেছি আপনাদের সাথে শেয়ার করলাম, তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার মেয়েদের যে ড্রেসিং টেবিলটা ছিল, এটা আমি আলমারির সাথে অ্যাড করে দিয়েছি। ওরা ওদের যন্ত্রপাতি গুছিয়ে এখন চলে যাবে। আর এটা হচ্ছে পরদিন সকালের ভিডিও, আমার ছেলে এবং ছেলের বাবা ওরা একটু বাইরে গেল, মানে ছেলেকে কোচিংয়ে দিয়ে আসতে, ক্যাডেট কোচিংয়ে ওকে ডে কেয়ারে দিয়েছি। তো সকালেই দিতে আসতে হয় 7:30 থেকে 8টার ভিতরে। তো ওর বাবা সকালে শুধু ছেলেকে আম দিয়ে দুধ দিয়ে ভাত মাখিয়ে দিলাম, ও খেয়ে বাবার সাথে চলে গেল। আর আমরা কি খাবো সেটার জন্য বললাম যে তুমি আমাদের জন্য পরোটা নিয়ে এসো, কারণ আমাদের নাস্তা রেডি করতে আমার এখন যেহেতু বেডরুমটা একটু গোছানো হয়ে গেছে, আমি এখন পুরাটা একটু গুছিয়ে নেব আজকে। তো এই যে আর অনেক দিন পর রাতে বিছানা গুছিয়ে ঘরটা ঝাড়ু দিয়ে আমরা এখানেই ঘুমিয়েছিলাম। আর
অনেক দিন পর নিজের বেডরুমে ঘুমাতে পেরে অনেক শান্তি লাগতেছিল আজকে। তো এই যে ক্যাবিনেটের জায়গাটা, এই ক্যাবিনেট করেছি আমি, উপরে যে পাল্লা দেওয়া সেটাতে রেখে রাখবো হচ্ছে জায়নামাজ এবং নামাজি, আর হচ্ছে নিচে রাখবো হচ্ছে কোরআন শরীফ। আমি ওদের বলেছিলাম কোরআন শরীফের এটাই উপরে রাখতে, তো ওরা লাগানোর পর দেখেছি, তো এই জন্য আর ভাবলাম যে কোনো সমস্যা হবে না আশা করছি। তো এখানে হচ্ছে সম্মানটাই বড় কথা, আর এটা আমার বেডরুম বেড থেকে অনেক উপরে আছে, তো এইভাবে আর খুলিনি, ওইভাবে রেখে দিয়েছি। আর এই যে বেডের অবস্থা দেখতেই পাচ্ছেন, বেডের নিচে সব জাম করা অনেক জিনিস এখানে, তো এগুলাও এখন আজকে প্রথম কাজই হচ্ছে আগে কাপড় কিছু আমি ধুতে দিব, তারপরে আসব বেডরুমে এগুলা গোছানোর জন্য। এই যে এখানে জায়নামাজ আর নামাজি রেখেছি, তো আমার মেয়েরা এমনি রাখলো যে রাখা যায় কেমন কেমন লাগে, এটা গোছানো না, জাস্ট এমনি রেখে দেখার জন্য রাখা হয়েছে। আর ওই পাশেও রাখবো এই যে সমর্পণ, এখানে রেখেছি প্রার্থনা, আর এ পাশে রাখবো সমর্পণ। আসলে যখন ওয়ালে এগুলো দেখবো, মানে যখনই দেখা হয় একবার হলেও পড়া হয়। তো কাপড়গুলো ওয়াশ করতে নিয়ে আসলাম, অনেক কাপড় ধুতে হবে, আর এই সময়টা একটু বৃষ্টিও হচ্ছে প্রতিদিন একটু একটু, কিছু করার নাই, কাপড় তো ধুতেই হবে, কারণ একটা মানে অনেক কিছুই জমে গেছে। আসলে সব কিছু মানে নিয়মের থেকে আলাদা হওয়ার পরে কিন্তু ওই জীবনটা মানে কাটানো আসলে খুব কষ্টের, কারণ আমার যে একটা রুটিন, আমি সেই রুটিনের বাইরে এখন জীবনযাপন করছি। তো আপনারা দোয়া করেন খুব দ্রুত যেন আমি আমার রেগুলার লাইফে চলে আসি। এই পর্যায়ে আমি আমার বন্ধুদের কাছে রিকোয়েস্ট জানাই যে আপনারা যারা আমার ভিডিও দেখেন এবং কমেন্ট করেন প্লাস লাইক দেন, এটার সংখ্যা কিন্তু খুবই কম। তো যে আমি মনে করি যে কয়েকজন বন্ধুরা আমার ভিডিও দেখেন, তারা যদি সকলে আপনারা একটা করে লাইক দিয়ে দেন, তাহলে কিন্তু আমার আর ভিডিওটা আরও 10 জনের সামনে যাবে এবং আরও 10 জন চাইলে দেখে নিতে পারবে। তো আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আমার ভিডিওটা, আর যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে বেল অপশনটি ক্লিক করে অল অপশনটি ক্লিক করে দিবেন, তাহলে আমি ভিডিও ছাড়া মাত্র আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তো কাপড়টা ধুতে দিয়ে এসে এই যে বেডরুমটা একটু বিছিয়ে নিলাম, বেডশিট বিছিয়ে নিলাম। আর একটা বেডরুমের সবচেয়ে মানে ইম্পর্টেন্ট যে জায়গা আমার কাছে গোছানোর, সেটা হচ্ছে বেড। তো বেডটা যদি গোছানো থাকে, টান টান থাকে, তাহলে কিন্তু আর পুরো রুমের লুকটাই চেঞ্জ হয়ে যায়। আর এই যে কম্পিউটারের টেবিলের যেটা বানিয়েছি, এটার কাজ এখনও সম্পূর্ণ হয়নি, এজন্য জাস্ট এইভাবে। আর এই কম্পিউটার টেবিলের উপরেও আমি আর একটা ওয়াল বুকসেলফ বানাতে মানে দিয়েছি, ওরা এখনও বানানো কমপ্লিট হয়নি, ওটা হওয়ার পরে, ওটা লাগানোর পরে আমি বইগুলো রাখবো, কারণ বেডরুমে আমার বই না রাখলে আমার হবেই না, কারণ আমি পড়ি না পড়ি মানে আমার বই দেখতে হবে, বইকে স্পর্শ করতে হবে, এটা হচ্ছে আমার অভ্যাস, মানে ওদের মানে ওরা আমার সাথে থাকবে, যেমন গাছ আমার সাথে থাকতে হয়, আমার পরিবারের, আমার হাজবেন্ড, আমার বাচ্চারা যেমন আমার মানে কাছাকাছি থাকতে হবে, এরকম বইও আমার কাছাকাছি থাকতে হবে। আর এই যে রান্নাঘরেরও কিছু কাজ করাচ্ছি, সেটা হলো চুলাটাই যেইভাবে ছিল, আমি এখনও অতটা মডার্ন হতে পারিনি, সেটা হচ্ছে এভাবে চুলা দিয়ে রান্না করা।
আর এই জন্য আমি একটু চেঞ্জ করলাম আমার মতো করে, মানে রান্না যেহেতু করব, আর রান্না আমি কাদের জন্য করি, আমার সবচেয়ে প্রিয় মানুষদের জন্য। আর খাবারটা হচ্ছে আমাদের জীবনে অতি প্রয়োজনীয় একটা অধ্যায়, তো ওইটাকে আমি আমার মতো যদি চুলা না হয়, আমি আমার মতো যদি রান্না করতে না পারি, তাহলে তো ভালো হবে না রান্না। এই জন্যই আমি আমার মতো করে সিস্টেম করে নিলাম, তো জানি না কতটুকু ভালো হবে। ইন্ডিয়া কোথায়? ইন্ডিয়া কোন জায়গায় বিয়ে করছে? আরে আপনার বউ আর আপনার জায়গার নাম জানেন না, এখনো দেখেন না বোরে? এ 20টা বস্তা বাচ্চা আছে না ওখানে? দুই ছেলে আছে, এক ছেলে আমি, তারা তো বড় হয়ে গেছে, এরা তো তাহলে আপনি যে ওই বাচ্চাদের খোঁজ খবর নিচ্ছেন না, আপনার এটা অন্যায় না? ও এই বইয়ের পয় ছেলে, এই বইয়ের পয় বাচ্চা, এই বইয়ের চারজন, ওই বইয়ের দুজন, ছয়জন। আরে আরে এত বড় পান খাবেন না, ভাগ করে নেবেন? না না তো বন্ধুরা, এতক্ষণে হয়তো বুঝে গেছেন কোন দাদার সাথে গল্প করতেছিলাম। এ দাদার নাম হচ্ছে বাবুল। দাদাকে যখন প্রথম মানে আসে, আমার অতটা পছন্দ হয়নি যে উনি কীভাবে কাজ করবে, কিন্তু কাজ করার পরে মানে যখন ওয়ালটা, আমার ড্রয়িং রুমের ওয়াল কিছুটা ভাঙা লাগলো, তারপরে রান্নাঘরের যে বেসিনের স্ল্যাব করা, তারপরে বেসিন মানে সরি সিঙ্কের স্ল্যাব, তারপরে চুলার যে অংশটা স্ল্যাব করে নিলাম, তো ওই কাজগুলো যখন এই দাদা খুব ভালোভাবে করতেছিল, আমার তখন খুব ভালো লাগলো যে না, আসলে মানুষকে উপরে দেখে বিচার করা ঠিক না, উনি আসলে কাজে খুবই ভালো, খুবই ভালো এবং খুব মনের মতো করে আমার মানে কাজগুলো করে দিয়েছে। এরকম টুকটাক কাজগুলো কিন্তু আসলে ওইভাবে করা যায় না, কিন্তু দাদা খুব সুন্দর করে বুঝে বুঝে কাজ করেছে। তো দাদার সাথে পান খাচ্ছিল আর আমরা দুজনে মিলে কিছুক্ষণ গল্প করলাম। দাদার দুইটা বউ, একটা ইন্ডিয়া, একটা বাংলাদেশে। অনেক ভাগ্যবান দাদার দুইটা বউ, আপনার মানে আপনাদের ভাইয়া বলতেছিল। তো এই তো দুপুরে সব কাপড় শুকিয়ে গেছে, ওগুলো নিয়ে এসে এখানে রাখলাম। আর দুপুরে খাওয়া দাওয়ার প্রায় আমাদের শেষ, এখন কাপড়গুলো গুছিয়ে নিয়ে তারপরে একটু রেস্ট নিব, তারপরে বিকেলে যে কাজ। এদিকে দাদা কাজ করতেছিল, রেস্ট নেওয়া আসলে ওইভাবে হয়ে ওঠে না, বাসায় যদি মিস্ত্রিরা কাজ করে তাহলে কিন্তু ওইভাবে রেস্ট নেওয়া হয় না, তো বারবারই ওনার কাছে এসে দেখতে হচ্ছিলো যে ঠিক আছে কি না। তো এই যে এখন রাতের খাবার রান্না করব। তো রাতের জন্য আপনাদের ভাইয়া বলতেছিল যেহেতু বৃষ্টি হচ্ছে, খিচুড়ি রান্না করো, অনেকদিন খিচুড়ি খাওয়া হয় না, তো আজকে খিচুড়ি করব এবং খুব তাড়াতাড়িও হবে, আমরা খেতেও পারব। এখন বাজে রাত 9:30, এখন আমি আসলাম রান্নাঘরে মানে রাতের রান্না করতে। তো ডিম ভাজি, খিচুড়ি আর লেবু কেটে নিয়েছি, এটাই ছিল আজকে রাতের খাবার। তো কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার ভিডিওর সাথেই থাকবেন এবং আমার সাথেই থাকবেন। তো নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।